আপনাদের ছুটির আগে আমি হচ্ছে ভেক্টর মেকানিক্স পড়াইছিলাম বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়াইছিলাম, তো ওইখানে আমরা হচ্ছে মোটামুটি 6টা চ্যাপ্টার দেখেছিলাম। শেষ যেটা করেছিলাম সেন্টার অফ গ্র্যাভিটি, তো এরপরে হচ্ছে আমরা ওই ওই পার্টটা শেষ মোটামুটি হবে। আজকে আমরা গিয়ার ট্রেন নতুন একটা চ্যাপ্টার শুরু করব। এটা অ্যাকচুয়ালি থিওরি অফ মেশিনস এর পার্ট। তো এখানে হচ্ছে আমরা দেখব যে হচ্ছে যে একটা মেশিনের একটা শ্যাফ্ট থেকে মোশন আর একটা শ্যাফ্টে কিভাবে ট্রান্সফার হয়, বা এই যে মোশন রেশিও এটার উপর ডিপেন্ড করে কিভাবে আমরা আমাদের ডিজায়ার্ড আউটপুট মোশনটা পেতে পারি সেটা সম্পর্কে জানব। এটা খুবই বেসিক একটা বিষয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর। তো এটা আপনাদের যেভাবে কাজে লাগবে সেটা হচ্ছে যে আপনাদের ইয়ার্নে বড় বড় মেশিন আছে, তো এই মেশিন গুলাতে অনেক গিয়ার থাকে, গিয়ার ট্রেন থাকে, তো বিভিন্ন রকম বিভিন্ন টাইপের গিয়ার থাকে। তো গিয়ার গুলা কিভাবে কাজ করতেছে, একটা গিয়ারের সাথে আরেকটা গিয়ার কিভাবে কানেক্টেড থাকে, বা মোশনটা কিভাবে ট্রান্সফার হচ্ছে, রেশিও গুলা কিভাবে ক্যালকুলেট করতে হয়, বা ডিয়ার টিথ এর সাথে বা ডিয়ার সরি গিয়ার টিথ বা গিয়ার ডায়ামিটারের সাথে রেশিওটা কিভাবে ডিপেন্ড করে, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা হচ্ছে আজকে একটু দেখব। ফার্স্টে হচ্ছে আমরা গিয়ার শুরু করব, এবং গিয়ারের বেসিক কিছু টার্ম আছে সে হ্যালো আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। স্যার স্যার কথা কেটে কেটে আসছে স্যার। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমার নেট খুব ডিস্টার্ব করতেছে এই জন্য বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো আমরা গিয়ার ট্রেন আজকে শুরু করব। তো গিয়ার ট্রেন হচ্ছে মানে গিয়ার হচ্ছে মেকানিক্যাল যেকোনো মেশিনারিজ এর জন্য একটা খুবই বেসিক পার্ট। এই পার্টটা দিয়ে হচ্ছে আপনার মোশনকে ট্রান্সফার করা হয়। একটা শ্যাফ্টের মোশনকে আরেকটা শ্যাফ্টে আমরা ট্রান্সফার করতে পারি, চাইলে মোশনকে আমরা ইনক্রিজ করে দিতে পারি, বাড়াই ফেলতে পারি, অথবা চাইলে আমরা রিডিউসও করতে পারি। তো দেখেন এখানে হচ্ছে একটা জাস্ট 2D ডায়াগ্রাম দেওয়া আছে, সেটা হচ্ছে যে সার্কেল গুলো যেটা দেখতে পাচ্ছি এ এবং বি, এই দুটো হচ্ছে গিয়ার, দুটা গিয়ার পরস্পর মেশ করে আছে, যখন কানেক্টেড থাকে তাদেরকে আমরা বলি মেশ, এবং যে লাইনে তারা কন্ট্যাক্টে থাকে সেটাকে আমরা বলি লাইন অফ কন্ট্যাক্ট, মানে যেখানে তারা মেশ করতেছে, দ্যাট মিন্স যেখানে তারা হচ্ছে জয়েন্ট। যে এরকম টিথ থাকে, এটার কিছু টিথ এবং এটার কিছু টিথ, এরা হচ্ছে পরস্পর একজন আরেকজনের সাথে, যদি এই এই টিথ এবং এই টিথ এর যে গ্যাপ সেটা যদি মিলে যায় তখন কানেক্টেড হয়ে মেশ করে। তো যখন মেশ ক্রিয়েট করবে সেটা হ্যালো, আমার কি শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমার নেট খুব ডিস্টার্ব করতেছে। কতদূর পর্যন্ত আমি ছিলাম, এটা কি এই পিকচারটা কি দেখা গেছিল? জি স্যার, ওই স্যার মেশ পর্যন্ত স্যার। আচ্ছা, তাহলে একটা গিয়ার এ গিয়ারটা বি গিয়ারের সাথে মেশ করবে এই লাইন অফ কন্ট্যাক্টে। তো এখন হচ্ছে এ গিয়ারটা যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে এর সাথে কানেক্টেড যে কয়টা গিয়ার আছে সেই কয়টা গিয়ার হচ্ছে আপনার বিপরীত দিকে ঘুরবে, দ্যাট মিন্স অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। সিমিলারলি এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতো তাহলে এর সাথে কানেক্টেড আরেকটা গিয়ার ক্লকওয়াইজ ঘুরবে,
দ্যাট মিন্স ডিরেকশনটা চেঞ্জ হয়ে যেত। আর এই যে গিয়ারটা, এটা হচ্ছে আপনার একটা শ্যাফ্টের সাথে কানেক্টেড থাকে, এটা হচ্ছে আমাদের শ্যাফ্ট। তো এই শ্যাফ্টটা হচ্ছে একটা রডের, মানে স্টিল বা হচ্ছে আয়রনের একটা রড। তো যখন হচ্ছে এই শ্যাফ্টটা কোন একটা মোটরের সাথে কানেক্টেড থাকলে, মোটর ঘুরলে এই শ্যাফ্ট ঘুরবে, এবং শ্যাফ্টের সাথে কানেক্টেড যে গিয়ারটা আছে, লক করা যে গিয়ার, এ গিয়ার, এই এ গিয়ারটা ঘুরবে। এই গিয়ারটার সাথে আবার মেশ করা অন্য যে কয়টা গিয়ার আছে, সেটা এই সাইডে হতে পারে, এই সাইডে হতে পারে, উপরের দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে, যে কোনো সাইডে হতে পারে। সরি, এখানে দুইটা সাইড আছে, একটা এই সাইড, একটা হচ্ছে এই সাইড, এই সাইড অথবা এই সাইড, যে কোনো এক সাইডে হচ্ছে, দুই সাইডে বা এক সাইডে আপনার অন্য আরেকটা গিয়ার মেশ অবস্থায় থাকবে। তো যে কয়টা গিয়ার মেশ অবস্থায় থাকবে, সেই কয়টা গিয়ার হচ্ছে ঘুরতে থাকবে। তো এইভাবে হচ্ছে একটা শ্যাফট থেকে মোশনটা গিয়ারের মাধ্যমে অন্য আরেকটা শ্যাফটে, এই শ্যাফটে কিন্তু কোনো পাওয়ার আমরা দিই, কিন্তু এই শ্যাফটের যে মোশন ছিল সেটা ট্রান্সফার হয়ে বি গিয়ারে গেছে, গিয়ার ঘুরলে এই শ্যাফটটাও ঘুরেছে। তাহলে এই যে আমরা বি গিয়ারের সাথে যে শ্যাফটটা দেখতে পাচ্ছি, এটাকে কে ঘুরাচ্ছে? এই এ গিয়ারের শ্যাফটটা, বা এ গিয়ারের মাধ্যমে বি গিয়ারটা ঘুরতেছে, ফলে এই বি গিয়ারের শ্যাফটটা ঘুরতেছে। তো এ গিয়ারের সাথে কানেক্টেড যেই শ্যাফট বা এ গিয়ার যেটা ইনিশিয়ালি আমরা পাওয়ার দিচ্ছি, সেটাকে আমরা বলি ড্রাইভার। আর যেটা ঘুরতেছে, যেটাকে সে ঘুরাচ্ছে, সেটাকে আমি বলি ড্রিভেন। এই দুইটা গিয়ারের মধ্যে এ হচ্ছে ড্রাইভার, বি হচ্ছে আমার ড্রিভেন বা ফলোয়ার, ঠিক আছে? তাহলে এ যে গিয়ারটা আছে সেটা হচ্ছে আমার ড্রাইভার, আর বি যে গিয়ারটা আছে সেটা ফলোয়ার বা ড্রিভেন, ঠিক আছে? তো গিয়ারের যদি আমরা ফিগার দেখি, তাহলে গিয়ার বিভিন্ন টাইপের হয়ে থাকে। দেখেন এখানে হচ্ছে গিয়ারের কিছু ছবি দেওয়া আছে, এগুলো হচ্ছে আমার টিপ, এইগুলো হচ্ছে আমার টিথ এক একটা। সো এটা হচ্ছে একটা হেলিক্যাল স্পাইরাল গিয়ার, অ্যাকচুয়ালি সরি, এটা স্পাইরাল গিয়ার, এটা হচ্ছে একটা হেলিক্যাল গিয়ার। তো হেলিক্যাল গিয়ারে হচ্ছে যে টিথ গুলো থাকে সেইগুলো হচ্ছে একটু কার্ভি আকারে থাকে, আর স্পাইরাল গিয়ারে যেটা থাকে সেটা হচ্ছে একটু ইনক্লাইন্ড অবস্থায় টিথ গুলা থাকে। তো এটার সাথে এটা কানেক্টেড হয়, দুইটা গিয়ার যখন কানেক্টেড হবে তাদের টিথের যে গ্যাপ গুলো আছে সেটা ম্যাচ করতে হবে, না হলে হচ্ছে আপনার কানেক্টেড করতে পারবে না। এরপরে দেখেন এখানে আরেকটা গিয়ার দেওয়া আছে, এটা ডাবল হেলিক্যাল গিয়ার। সো এরকম ভাবে হচ্ছে গিয়ার গুলো হয়। দেখেন গিয়ার হচ্ছে একটা অ্যাকচুয়ালি সার্কুলার প্লেটের উপর বাইরের দিকে কিছু হচ্ছে আমার টিথ কাটা থাকে, এবং এই টিথ গুলার সাথে অন্য আরেকটা গিয়ারের টিথ যখন ম্যাচ হয়ে যায় তখন এটা ঘুরলে অপর আরেকটা গিয়ার ঘুরতে সাহায্য করে। তো এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যেহেতু একটা গিয়ারের সাথে কানেক্টেড আরেকটা গিয়ারের টিথ এর মাধ্যমে ঘুরতেছে, তাহলে এই যে দুটা টিথ যখন কানেক্টেড হচ্ছে, এটা যদি একদম কম্প্যাক্ট ভাবে কানেক্টেড হয় তাহলে কিন্তু হচ্ছে আমরা মোশনটা পাবো না ঠিকভাবে। আর খুব লুজ ভাবে যদি কানেক্টেড হয় সেক্ষেত্রে হচ্ছে দেখা যাবে যে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, একটা গিয়ার আরেকটা গিয়ারের সাথে ডিটাচড হয়ে যেতে পারে। তো এই জন্য এটাকে হচ্ছে একটা অপটিমাম একটা হচ্ছে গ্যাপ বা ক্লিয়ারেন্স রেখে একটা গিয়ারকে আরেকটা গিয়ারের সাথে মেশ করানো হয়। তো গিয়ারের টাইপে যদি আমরা যাই, গিয়ার বিভিন্ন টাইপের হতে পারে, এক্সটার্নাল, ইন্টারনাল, র্যাক এন্ড পিনিয়ন, তিন টাইপের হতে পারে। তো এক্সটার্নাল হচ্ছে আমার যে দাঁতগুলো থাকবে গিয়ারের, সেইগুলো হচ্ছে বাইরের আউটার সার্ফেসে থাকবে। তো আউটার সার্ফেসে থাকলে এটা আউটার সার্ফেস এবং এটার আউটার সার্ফেসে কিছু টিপ থাকবে, এই দুইজন যখন পরস্পর মেশ করবে তখন এটাকে আমরা বলতেছি এক্সটার্নাল গিয়ারিং। আর ইন্টারনাল গিয়ারিং এর ক্ষেত্রে কি হবে, যে ইন্টারনাল যেই রেডিয়াসটা আছে ইন্টারনাল যে সার্ফেসটা আছে সেই সার্ফেসে কিছু টিপ কাটা থাকবে লাইক দিস, এবং একটার এক্সটার্নাল আর একটার ইন্টারনাল। দেখেন এই যে ছোট গিয়ারটা আমি দেখতেছি নীল কালারের, এটার এক্সটার্নাল টিথ বড় গিয়ারের ইন্টারনাল টিথের সাথে গিয়ারিং মেশ আপ করে ইন্টারনাল গিয়ারিং তৈরি করতেছে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমার ড্রাইভার যেটা বড় সেটার যে ডিরেকশন দেখেন অ্যান্টি ক্লক ওয়াইজ, এবং ড্রিভেন যেটা হচ্ছে ভেতরের যে ছোট গিয়ারটা সেটারও যে ডিরেকশন সেই দুটা ডিরেকশন সেম হয়। দ্যাট মিন্স এটা যদি অ্যান্টি ক্লক ওয়াইজ হয় ভেতরের গিয়ারের যে ডিরেকশন সেটাও অ্যান্টি ক্লক ওয়াইজই হবে, কিন্তু এক্সটার্নাল গিয়ারের ক্ষেত্রে কিন্তু ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়।
সো এটাই কিন্তু বেসিক ডিফারেন্স বিটুইন এক্সটার্নাল গিয়ারিং অ্যান্ড ইন্টারনাল গিয়ারিং, ঠিক আছে? আরেকটা আছে হচ্ছে আমাদের র্যাক অ্যান্ড পিনিয়ন। র্যাক অ্যান্ড পিনিয়ন মানে হচ্ছে একটা র্যাক থাকবে নিচে স্ট্রেট, ঠিক আছে, এটার উপর একটা হচ্ছে হুইল বা পিনিয়ন ঘুরতে থাকবে। তো এদের দুজনের যে টিথ গুলো থাকবে সেগুলো হচ্ছে পরস্পর ম্যাশ করে ঘুরতে থাকবে। এখানে যে মজার বিষয় সেটা হচ্ছে যে পিনিয়ন যেটা আছে, পিনিয়নটা হচ্ছে আমার হচ্ছে গোল, দ্যাট মিন্স এটা রোটারি মোশন দিবে, আর র্যাকটা হচ্ছে আমার লিনিয়ার। তাহলে এই কি মোশন পাবে? লিনিয়ার মোশন পাবে। উল্টাটা হতে পারে, র্যাক যদি আমার ড্রাইভার হয়, এটাতে যদি আমি লিনিয়ার মোশন দিই, তাহলে হচ্ছে আমার যে পিনিয়ন যেটা আছে সেটা রোটারি মোশন পাবে। অথবা পিনিয়নে যদি আমি রোটারি মোশন দিই, তাহলে র্যাক একটা লিনিয়ার মোশন পাবে, দ্যাট মিন্স এটা এইভাবে ঘুরতে ঘুরতে এদিকে মুভ করবে, আর এদিকে গেলে এদিকে এভাবে মুভ করতে থাকবে র্যাকের উপর দিয়ে। এতদূর পর্যন্ত সবাই কি বুঝেছেন? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কারো কি কোনো কোশ্চেন আছে? রোল 75 আপনি আছেন? রোল 75 রোল 5 আপনার, আপনি কি বুঝতে পেরেছেন? আচ্ছা আপনি বলেন তো যে ইন্টারনাল গিয়ার আর হচ্ছে এক্সটার্নাল গিয়ারের মধ্যে পার্থক্য কি? স্যার ইন্টারনাল গিয়ারের দুইটা দিকে হবে আর মোশনটা, আর ইন্টারনাল গিয়ারে একদিকে সেম দিকে হবে মোশন। আচ্ছা ভেরি গুড। রোল 75 আপনি নাই? মোহাইমিনুল হোসেন, সিআর কি কেউ আছেন? সিআর কে কে আপনাদের? হামিম ছিল, নিশান ছিল, নিশান হামিম কেউ নাই? আচ্ছা এরপরে আমরা এখানে আরো কিছু গিয়ার দেওয়া আছে, দেখেন ইন্টারনাল গিয়ারের যে মেশিনটা হয় সেটা এভাবে হয়, র্যাক অ্যান্ড পিনিয়ন এভাবে হয়, এটা হচ্ছে আমাদের পিনিয়ন, আর এই নিচে যেটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের র্যাক, অর্থাৎ রেল ট্র্যাকের মতো একটা র্যাক থাকে। সো এখানে হচ্ছে পিনিয়নটা যখন ঘুরবে তখন এই র্যাক বরাবর মুভ করতে থাকবে, হয় সামনের দিকে যাবে অথবা পিছনের দিকে আসবে। তবে কি কি টার্মস ইউজ হয় গিয়ারে সেটা হচ্ছে আমরা একটু দেখি। একটা গিয়ারের বাইরের যে সার্ফেসটা আমরা দেখতে পাই, সে বাইরের সার্ফেসে কিছু টিথ কাটা থাকে, সেই টিথ গুলা বিভিন্ন ভাবে ডিজাইন করা হয়,
কেননা এই টিথের সাথেই আরেকটা গিয়ারের দেখেন এই পিনিয়নের টিথ ম্যাচ মিস করবে, তো সেক্ষেত্রে আমাদের এই ডিজাইনটা যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে ফ্রিকশন বেশি হতে পারে, তো তখন হচ্ছে আমি মোশন ঠিকভাবে ট্রান্সফার করতে পারবো না। আবার ফ্রিকশন খুব কম হলে যেটা হবে সেটা হচ্ছে যে লুজ হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে হচ্ছে এটা একটা একটা থেকে ছুটে যেতে পারে, তো এই জন্য এটা খুব ভালোভাবে ডিজাইন করতে হবে। তো এই জন্য কিছু টার্ম আছে, ফার্স্ট যে টার্মটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পিচ সার্কেল। পিচ সার্কেলটা হচ্ছে যে এই যে মাঝ বরাবর টিথের মাঝ বরাবর অলমোস্ট মাঝ বরাবর একটা হচ্ছে সার্কেল থাকে, সেই সার্কেলটাকে আমরা বলে থাকি পিচ সার্কেল। সো এই পিচ সার্কেলটা হচ্ছে এক একটা গিয়ারের জন্য এক এক রকম হয়ে থাকে, ইট ডিপেন্ডস অন যে হচ্ছে যে আমার একটা গিয়ারের বাইরে আমি কতগুলো টিথ দিব সেটার উপর ডিপেন্ড করবে যে আমার পিচ সার্কেলটা মানে কত হবে রেডিয়াস। এরপরে দেখেন পিচ সার্কেলটাকে হচ্ছে বেসিক ইউনিট ধরা হয়। এই পিচ সার্কেলের উপরে মানে টিথের টপ পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটাকে আমরা বলি অ্যাডেন্ডাম ডিস্টেন্স, আর এই সার্কেলটাকে বলি অ্যাডেন্ডাম সার্কেল। আর টিথ এর নিচের দিকে মানে জাস্ট আউটার সার্ফেসের সাথে কানেক্টেড যেখানে কানেক্টেড হয় টিথটা সেটাকে আমরা বলি হচ্ছে ডিডেন্ডাম। সো ডিডেন্ডাম এই ডিস্টেন্সটাকে আমরা বলি ডিডেন্ডাম ডিস্টেন্স। আর এই যে এই যে যেই ডিডেন্ডামের যেই সার্কেল ক্রিয়েট করতেছে সেটাকে আমরা বলি ডিডেন্ডাম সার্কেল বা রুট সার্কেল। এরপরে দেখেন আছে হচ্ছে আমার এখানে আছে হচ্ছে ফেস উইথ, দ্যাট মিন্স টিথের উইথটা কতটুকু হবে সেটাকে আমরা বলতেছি ফেস উইথ। এটা হচ্ছে টিথ থিকনেস, ঠিক আছে, এই যে টুথ থিকনেস হচ্ছে এই যে নিচের এইটুকু, এটা হচ্ছে আমাদের এক একটা টুথের থিকনেস কতটুকু ঠিক হবে সেটা ডিপেন্ড করতেছে এই ডিস্টেন্সের উপর। আবার এখানে দেখেন কিছু ইনক্লাইন সার্ফেস থাকে, এটাকে ফেস বলতেছে, আর নিচের সার্ফেসটাকে ফ্ল্যাঙ্ক সার্ফেস বলতেছে। তো এইভাবে হচ্ছে একটা গিয়ারের যে টার্মস গুলো আমরা ইউজ করি সেইগুলা চলে আসে। এরপরে দেখেন সার্কুলার পিচ, সার্কুলার পিচ মানে হচ্ছে একটা টিথের সাথে আরেকটা টিথ যখন হচ্ছে মানে ক্রিয়েট হচ্ছে সেম পয়েন্টের যে ডিস্টেন্সটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই দুটো তো সেম পয়েন্ট, এই টিথের জন্য এই পয়েন্ট যেটা আর এই টিথের জন্য এই পয়েন্ট, দুটো তো সেম পয়েন্ট। আর এই টিথ প্রত্যেকটা কিন্তু আইডেন্টিক্যাল হয়, প্রত্যেকটা টিথ হচ্ছে আইডেন্টিক্যাল, দ্যাট মিন্স এইখানে যতটুকু গ্যাপ থাকবে এখানকার ফেস উইথ যতটুকু হবে একটা টিথের অপর টিথেরও সেম একই পরিমাণ ফেস উইথ এবং থিকনেস বলি বা গ্যাপ বলি সব সেম হবে, সেগুলো সবই আইডেন্টিক্যাল হবে। সো সার্কুলার প্যাচটা কি পিচটা কি যে একটা টিথের একই পয়েন্ট থেকে ঠিক পাশের আর একটা টিথের সেম পয়েন্টের যেই সার্কুলার ডিস্টেন্সটা সেটাকে আমরা বলে থাকি সার্কুলার পিচ। তো এইগুলোর ইকুয়েশন গুলো আমরা একটু দেখব। তো পিচ সার্কেল ডায়ামিটার হচ্ছে যে পিচ সার্কেল যেটা আছে সেটার যে ডায়ামিটার সেটাকে আমরা বলে থাকি পিচ সার্কেল ডায়ামিটার। অ্যাডেন্ডাম বললাম, ডিডেন্ডাম বললাম, অ্যাডেন্ডাম সাইকেল, ডিডেন্ডাম সাইকেল, এইগুলো আপনাদের লাগবে, যেগুলো লাগবে সেইগুলো আমি আলোচনা করেছি। সার্কুলার প্যাচ, সার্কুলার প্যাচটা কি ছিল তাহলে দেখেন যে পাইডি মানে কি পুরা পরিধিতে, পুরা পরিধির মধ্যে আমি কতগুলা টিথ দিচ্ছি তাহলে তো আমি পেয়ে যাব যে একটা টিথের ডিস্টেন্স কতটুকু। তো যে ডিস্টেন্সটা আমি বের করতে যাচ্ছি সেটা আমি পেয়ে যাব যে টোটাল যেই পরিধিটা আছে আমাদের গিয়ারের, তো পিচ সার্কেল বরাবর যে পরিধিটা পাবো সেই পরিধি দিয়ে যদি আমি টোটাল নাম্বার অফ পিচকে যদি ডিভাইড করে দিই তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে সার্কুলার পিচ। ঠিক আছে, সার্কুলার পিচের তাহলে ইউনিট কি হবে, টিথের তো কোনো ইউনিট নাই, ডি এর ইউনিট যেটা হবে সেটা হবে হচ্ছে সার্কুলার পিচের ইউনিট। সো ডি এর ইউনিট ইউজুয়ালি ইঞ্চ বা হচ্ছে মিলিমিটারে হয়, তো যদি মিলিমিটারে হয় তাহলে হচ্ছে এখানে সার্কুলার পিচের ইউনিটও মিলিমিটারেই হবে। ডিটা কি, ডি হচ্ছে আমাদের ডায়ামিটার অফ পিচ সার্কেল, আর হচ্ছে টি হচ্ছে ওই একটা পার্টিকুলার গিয়ারে যে কয়টা টিথ আছে দাঁত সংখ্যা। এরপরে দেখেন যে হচ্ছে যে স্যার কথা শোনা যাচ্ছে না, এখন কি শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার। আচ্ছা,
কতদূর পর্যন্ত শুনেছেন? সার্কুলার পিচ কি এটা বলেছে, এটা ইউনিট কি এটা বলেছে? Yes sir. জি স্যার, মিলিমিটার, মিলিমিটার বা ইঞ্চ যেটা ডি এর ইউনিট হবে সেই অনুযায়ী পিসি এর ইউনিটটা ওইভাবে হবে। এবার একটু খেয়াল করে দেখেন যে আমি বলেছিলাম যে হচ্ছে যে একটা নির্দিষ্ট গিয়ারের জন্য প্রত্যেকটা টিথ হবে হচ্ছে আইডেন্টিক্যাল, এই জন্যই কিন্তু পিসির ভ্যালুটা হচ্ছে একটা গিয়ারের জন্য সমান। একটা গিয়ার যখন আরেকটা গিয়ারের সাথে মেশ করবে তখন কিন্তু হচ্ছে কি হতে হবে যে টিথ গুলাকে মেশ করতে হবে, তো টিথের যে গ্যাপ সেই গ্যাপ গুলাকে মিলতে হবে। এই জন্য দেখেন যে হচ্ছে যদি মিলে তাহলে সেক্ষেত্রেও পিসিটা সমান হবে। এক নম্বর গিয়ারের যেটা ধরেন ড্রাইভার সেটার যে সার্কুলার পিচ আর দুই নম্বর গিয়ারের যে সার্কুলার পিচ এই দুটা হচ্ছে পরস্পর সমান হতে হবে। তো সমান হলে তবেই এরা হচ্ছে একজন আরেকজনকে মেশ করবে, এটাই কিন্তু কন্ডিশন। সার্কুলার পিচ গিয়ার ওয়ানের সাথে যদি গিয়ার টু মেশ করে তাহলে সার্কুলার পিচ যেটা আছে সেটা পরস্পর সমান হতে হবে। তো সমান যদি হয় তাহলে কি হচ্ছে দেখেন পাই ডি ওয়ান বাই টি ওয়ান পাই ডি টু বাই টি টু, যেখান থেকে পাই পাই যদি কেটে যায় তাহলে ডি ওয়ান বাই ডি টু ইকুয়ালস টু টি ওয়ান বাই টি টু হচ্ছে। তাহলে আমি এটা বলতে পারি যে হচ্ছে যে ডায়ামিটার এবং টিথ এটা হচ্ছে আপনার সমানুপাতিক, একটা গিয়ারের ডায়ামিটার যত বেশি হবে তত টিথ নাম্বার বেশি হবে যদি পরস্পর দুইটা হচ্ছে গিয়ার মেশ যদি করে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সমানুপাতিক রিলেশন। এরপরে আমরা চলে আসি হচ্ছে ডায়ামিটার ও পিচ, সেটা হচ্ছে যে আমার পিডি দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে আমার ডি টি বাই ডি, ঠিক আছে? টোটাল নাম্বার অফ টিথ ডিভাইডেড বাই পিচ সার্কেলের ডায়ামিটার, সেটা যদি আমি ডিভাইড করি তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার পিডি। সো পিডি কে আমরা পাই বাই পিসি লিখতে পারি, ঠিক আছে? কেননা পিসি ইকুয়ালস টু পাই ডি বাই টি। তো এই ডি কে যদি আমি নিচের দিকে নিয়ে আসি, ডিকে আমি যদি কেটে এখানে নিয়ে আসি আর এখানে যদি একটা পাই দি, আচ্ছা টি ডি মানে তো টি বাই ডি মানে তো পিডি, তো তাহলে পিসি ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে আমার পাই বাই পিডি। তাহলে তাদের শুধুমাত্র পিসি যে সমান হয় তা না, পিডিটাও সমান হবে, কারণ পাই তো কনস্ট্যান্ট। পিসি যদি সমান হয় তাহলে পিডি সমান হবে, রাইট? বুঝেছেন স্যার? লাস্টের কথাটা একটা বার বলেন। দুইটা গিয়ার যখন মেশ করে তখন পিসিটা সমান হয়, দেখেন পিসি সমান হচ্ছে গিয়ার ওয়ানের জন্য গিয়ার টু এর জন্য। পিসির সাথে পিডির সম্পর্কটা দেখেন ব্যস্তানুপাতিক, শুধুমাত্র পাই বাই পাই দ্বারা চিহ্নিত করা হচ্ছে। তাহলে কিন্তু দেখেন পিসি যদি সমান হয় তাহলে পিডিটাও সমান হবে, দ্যাট মিন্স ডায়ামিট্রাল পিচটাও সমান হবে যদি দুটা গিয়ার মেশ করে পরস্পর, রাইট? জি স্যার। আর এরপরে হচ্ছে মডিউল, মডিউলটা হচ্ছে আপনার ডায়ামিট্রাল পিচের উল্টাটা, এটা ছিল টি বাই ডি এটা হচ্ছে ডি বাই টি, সো এটাকে বলা হয় মডিউল, যেটাকে এম দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের ডি বাই টি, ঠিক আছে? বা পিসি বাই পাই এটাও হতে পারে, পিসি বাই পাইও আমি বলতে পারি, কারণ ওয়ান এম ইকুয়ালস টু ওয়ান বাই পিডি, ওয়ান বাই পিডি করলে কি হবে পিসি বাই পাই হয়ে যাবে, সো এটা হচ্ছে আমাদের মডিউল। এই টার্ম গুলো হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? যে মডিউল কি, ডায়ামিট্রাল পিচ কি, তারপরে হচ্ছে আপনার সার্কুলার পিচ কি, এই ইকুয়েশন গুলো মাথায় রাখতে হবে। ডি আর টি এর রেশিওটা হচ্ছে আপনার পরস্পর সমানুপাতিক হয়, এটাও মাথায় রাখতে হবে। এরপরে আমরা চলে যাই যে হচ্ছে যে গিয়ার রেশিও, ঠিক আছে? গিয়ার ট্রেনে যাই, গিয়ার রেশিওটা আমরা একটু দেখি। ফার্স্টে আমরা দেখব হচ্ছে সিম্পল গিয়ার ট্রেন, ঠিক আছে? আমরা এখানে হচ্ছে টোটাল চার টাইপের গিয়ার ট্রেন আছে, সিম্পল, কম্পাউন্ড, রিভেটেড আর এপিসাইক্লিক। তো আমরা এটার মধ্যে তিনটা গিয়ার ট্রেন দেখব, সিম্পলটা দেখব, কম্পাউন্ড দেখব আর রিভেটেড গিয়ার ট্রেন, এই তিনটা গিয়ার ট্রেন মূলত আমরা আলোচনা করব। আর এপিসাইক্লিকটা বেশ কঠিন, সো এটার জাস্ট বেসিকটা দেখব, কিন্তু এটার এই রিলেটেড কোনো প্রবলেম আমরা সলভ করব না।
কারণ এই প্রবলেম গুলো হচ্ছে বেশ জটিল। তো এত কঠিন প্রবলেম আমি হচ্ছে আপনাদেরকে মানে আপনাদের জন্য কঠিন হয়ে যাবে এবং হচ্ছে আপনাদের এটা দরকারও নেই, বেসিকটা জানলেই হবে। আর কেউ যদি এটা নিয়ে ইন্টারেস্টেড হন তাহলে বই আছে, বই থেকে পড়ে নিন। বাট এটা পরীক্ষা থাকবে না, সাইকোলজি মানে ম্যাথ থাকবে না, এটা দিয়ে প্রথম তিনটা দিয়ে ম্যাথ থাকবে যদি আসে। আচ্ছা, সিম্পল গিয়ার ট্রেন হচ্ছে একদমই সিম্পলি, দেখেন যে এটা ড্রাইভার এটা ড্রিভেন, এভাবে হচ্ছে একটার সাথে একটা এক্সটার্নালি মেস করতে পারে বা ইন্টারনালি মেস করতে পারে। তো এই ধরনের গিয়ার ট্রেনিং গুলোকে আমরা বলি সিম্পল গিয়ার, যেখানে একটা গিয়ারের সাথে শুধুমাত্র একটা গিয়ারই কানেক্টেড থাকবে, দুইটা বা তিনটা গিয়ার কানেক্টেড থাকবে না। একটা শ্যাফটে একটা গিয়ার থাকবে এবং ওই একটা গিয়ার আরেকটা অন্য কোনো শ্যাফটে থাকা আর একটা গিয়ারের সাথে মেস করবে। এখানে একটা শ্যাফটে দুইটা গিয়ারও থাকবে না, বা একটা গিয়ারের সাথে দুইটা গিয়ার মানে হচ্ছে দুইটা গিয়ার মিস করতে পারে মাঝের গুলা, কিন্তু ড্রাইভার এবং ড্রিভেনে সবসময় একটার সাথে কানেক্টেড থাকবে। দেখেন এই ড্রাইভার কানেক্টেড আছে টি এর সাথে, আর হচ্ছে ড্রিভেন যেটা আছে সেটা টিন এর সাথে কানেক্টেড আছে। তো ড্রাইভার ড্রিভেন একটার সাথে কানেক্টেড থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই শ্যাফটে প্রত্যেকটা শ্যাফটে একটা করে গিয়ার থাকবে। তো এইরকম গিয়ার ট্রেনকে আমরা সিম্পল গিয়ার ট্রেন বলে থাকি। তো সিম্পল গিয়ার ট্রেনের আমরা হচ্ছে স্পিড রেশিওটা দেখবো। তো স্পিড রেশিওটা হচ্ছে আপনার দেখেন এন দ্বারা স্পিড বোঝানো হয়, দ্যাট মিন্স কত আরপিএম এ ঘুরতেছে, রেভলিউশন পার মিনিট। তো আমরা রোটেশনাল যে ইউনিট আছে সেটাকে আমরা আরপিএম বলে থাকি, রেভলিউশন পার মিনিট। সো এন ওয়ান হচ্ছে আমার ড্রাইভারের স্পিড ইন আরপিএম, ঠিক আছে। এটা আমার কত মানে কত গতিতে ঘুরতেছে সেটা হচ্ছে আমাকে জানতে হবে। সো সেটা হচ্ছে আমার এন ওয়ান, এটা তো আমার পরীক্ষার খাতায় দেওয়া থাকবে বা কোশ্চেনে দেওয়া থাকবে। সো এন ওয়ান হচ্ছে গিভেন থাকতে পারে, এন টু টা হচ্ছে হয়তো ক্যালকুলেট করতে হবে যে সেকেন্ড শ্যাফটে আমার গিয়ারের যে মানে রোটেশনাল এনার্জি ওইখান থেকে আমি শ্যাফটের স্পিডটা কত হচ্ছে সেটা আমাকে জানতে হবে। তো এই স্পিডটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে হচ্ছে গিয়ারের টিথের উপর, টিথ নাম্বার এবং গিয়ার দুইটার ডায়ামিটারের উপর। তো দেখেন স্পিড রেশিও N1/N2 equals to T2/T1. That means এটা হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক, ঠিক আছে, পরস্পর ব্যস্তানুপাতিক হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি এসেছে হচ্ছে ওই যে V equals to omega r, তো ওমেগা তো হচ্ছে আমার রোটেশনাল ভেলোসিটি, রাইট। তো ওইখান থেকে অ্যাকচুয়ালি এসেছে যে এরা পরস্পর ব্যস্তানুপাতিক, কারণ দেখেন রো সেক্ষেত্রে কি হবে ভি ওয়ান প্রথমটার জন্য, দ্বিতীয়টার জন্য ভি টু হবে কি ওমেগা টু আর টু। ওমেগা কিন্তু আবার রোটেশনাল এনার্জির সাথে সমানুপাতিক, তাহলে আমি এখানে বলতে পারি যে এন ওয়ান আর ওয়ান ইকুয়ালস টু এন টু আর টু। সেখান থেকে আমি লিখতে পারি যে এন ওয়ান বাই এন টু ইকুয়ালস টু আর টু বাই আর ওয়ান। এখান থেকে আমি লিখতে পারি আর কে আমরা ডি দ্বারা, সরি এটা এখানে আর কে আমরা ডি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, ডি টু বাই ডি ওয়ান। আবার আমরা জানি যে ডি এর সাথে টিটা হচ্ছে সমানুপাতিক, একটু আগে আগের চ্যাপ্টারটাতে আমরা দেখলাম। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পারি এন ওয়ান বাই এন টু ইকুয়ালস টু টি টু বাই টি ওয়ান, কারণ ডি টু উপরে আছে টি টু উপরে চলে যাবে টি টু বাই টি ওয়ান। এইটাকে আমরা যে ইকুয়েশনটা লিখবো সেটা আমরা লিখতে পারি এটার সাথে ডি টু বাই ডি ওয়ান। এই ইকুয়েশনটা আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা এন ওয়ান এটার যে স্পিড এন ওয়ান ডিভাইডেড বাই এন টু যদি করি তাহলে প্রথমে আসবে হচ্ছে ড্রিভেনের টিথ নাম্বার, দ্যাট মিন্স টি টু ডিভাইডেড বাই ড্রাইভারের টিথ নাম্বার টি ওয়ান, ঠিক আছে। এভাবে আমরা হচ্ছে স্পিড রেশিওটা পেতে পারি। এটা কি বুঝেছেন সবাই? স্পিড রেশিও পর হচ্ছে আমরা ট্রেন ভ্যালু,
ট্রেন ভ্যালুটা হচ্ছে আপনাদের স্পিড রেশিও যেটা পাচ্ছে সেটা উল্টা ভ্যালুটা, দ্যাট মিন্স এন টু বাই এন ওয়ান যে ভ্যালুটা সেটাকে আমরা বলে থাকি ট্রেন ভ্যালু। সো এটা তাহলে টি ওয়ান বাই টি টু হবে, বলতে পারি। এখানে একটা জিনিস একটু খেয়াল করি, সেকেন্ড এখানে দেখেন যে আমার ড্রাইভারকে, এর জন্য ড্রাইভারকে এক নম্বর গিয়ারটা, তাহলে এটার জন্য আমি ইকুয়েশন যদি লিখতে চাই তাহলে কিভাবে লিখবো বলেন, জাস্ট কনসিডার করেন। আমার আলটিমেটলি কি লাগবে, যে এন ওয়ান ডিভাইডেড বাই এন থ্রি, এটা লাগবে না? এটার জন্য কি হবে, প্রথমে আমার দুইটা করে চিন্তা করতে হবে পেয়ার ওয়াইজ। তো এটা আর এটা আমরা যদি চিন্তা করি তাহলে কি হচ্ছে, ড্রাইভার আপনার গিয়ারটা টি রেশিও কি আসবে, টি টু বাই টি রাইট। স্যার কথা কাইতে গেছিল স্যার, মাঝখানে একটু স্যার গ্যাপ হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি যেটা বলতেছি যে এই যে এই গিয়ার ট্রেনটার জন্য যদি আমি স্পিড রেশিও ক্যালকুলেট করতে চাই তাহলে আমার ড্রাইভারকে এক নম্বর গিয়ারটা, ড্রিভেন বা ফলোয়ারকে তিন নম্বর গিয়ারটা, তাহলে এন ওয়ান বাই এন থ্রি আমাকে বের করতে হবে, রাইট? জি স্যার। তাহলে এটা আমি কিভাবে বের করবো, ফার্স্ট আমাকে দেখতে হবে যে কাপল ওয়াইজ যে এক নম্বর গিয়ারটা কাকে ঘুরাচ্ছে, দুই নম্বর গিয়ারকে ঘুরাচ্ছে, এক আর দুই এর মধ্যে রেশিও কতটুকু হবে, টি টু বাই টি ওয়ান, রাইট? কারণ টিটা তো হচ্ছে ব্যস্তানুপাতিক। তো আমি যেহেতু এন ওয়ান বাই এন থ্রি লিখছি তাহলে এটা ড্রাইভার হলে এটা ড্রিভেন, তাহলে টি টু বাই টি ওয়ান হবে, রাইট? আর এরপরে দেখেন মাল্টিপ্লাই বাই, এখন এই দুই নম্বর গিয়ারটা কাকে ঘুরাচ্ছে, তিন নম্বরটাকে ঘুরাচ্ছে, দুই নম্বর গিয়ার যদি তিন নম্বর গিয়ারকে ঘুরাই তাহলে দুই নম্বর গিয়ার আর তিন নম্বর গিয়ারের মধ্যে দুই নম্বর গিয়ার হচ্ছে আমার ড্রাইভার আর তিন নম্বর গিয়ারটা হচ্ছে আমার ফলোয়ার বা ড্রিভেন, তাহলে সেক্ষেত্রে রেশিওটা কি হবে, টি থ্রি বাই টি টু। জি স্যার, টি থ্রি বাই টি টু, এখানে টি টু টি টু কেটে গেল, তাহলে আমার আলটিমেটলি আনসার কি হলো, এন ওয়ান বাই এন থ্রি ইকুয়ালস টু টি থ্রি বাই টি ওয়ান। আনসার কিন্তু সেম হলো, কিন্তু এটা আমি ভেঙে ভেঙে কেন দেখালাম, কারণ এরপরে আমরা যখন কম্পাউন্ড গিয়ারে যাব, কম্পাউন্ড গিয়ারে গেলে এগুলো আর কাটাকাটি যাবে না, তখন টিট গুলো টিট নাম্বার গুলো আলাদা হয়ে যাবে। তো এই জন্য কম্পাউন্ড গিয়ারের ক্ষেত্রে কিন্তু কাটাকাটি যাবে না, টিট নাম্বার গুলো আলাদা হবে, আলাদাভাবেই ক্যালকুলেট করতে হবে, কিন্তু বেসিকটা আপনাকে বুঝতে হবে। সিম্পল গিয়ার ট্রেনটা ক্যালকুলেট করা খুবই সহজ, কারণ এই যে মাঝের যে গিয়ার গুলো আমরা দেখি এগুলার কোনো ভূমিকা নাই, এগুলা জাস্ট মোশনটাকে ট্রান্সফার করে, কিন্তু এগুলার ক্যালকুলেশনে কোনো ভূমিকা নাই। দেখেন টি টু কোথাও আছে বা এন টু কোথাও আছে, নাই, এটা কাটাকাটি। হ্যালো, হ্যাঁ কাটাকাটি। তো দেখেন এই যে দুই নম্বর গিয়ারের যে আমার স্পিড রেশিওতে কোনো ভূমিকা নাই, এই জন্যই এই গিয়ারটাকে বলা হয় আইডেলার গিয়ার। এটা জাস্ট ডিরেকশন চেঞ্জ করার জন্য আমরা ইউজ করে থাকি। দেখেন এইখানেও কিন্তু হচ্ছে যে রেশিওটা পাবো, লেটস সে আমি হচ্ছে এক নম্বরে মানে যে মানে রেশিও যে স্পিডটা দিয়েছি, লেটস সে আমি এক আর দুইয়ে যে গিয়ারটা ইউজ করতেছি সেটা হচ্ছে এখানকার এক আর তিনের সমান, তাহলে আমি সেম টাইপের গিয়ার ইউজ করছি এবং সেম টাইপের হচ্ছে রেশিও পাচ্ছি, তাহলে কেন আমি আইডেলারটা ইউজ করলাম? আইডেলার গিয়ার ইউজ করা হয় এই কারণে যে হচ্ছে আপনার ডিরেকশনটা চেঞ্জ করে দেওয়ার জন্য। দেখেন এটা ডিরেকশন কি ছিল, ক্লক ওয়াইজ, এটা ছিল অ্যান্টি ক্লক ওয়াইজ, এটা ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ, ক্লক ওয়াইজ, তাহলে আমার ফাইনাল আউটপুট কি পাচ্ছি, এটা ক্লক ওয়াইজ ছিল, এটা ক্লক ওয়াইজ, তাহলে মাঝে আমি একটা আইডেলার ইউজ করার ফলে দেখেন দুইটা ডিরেকশনই সেম হয়ে যাচ্ছে। আইডেলার গিয়ারটা কেন ইউজ করতেছি, আমরা এই যে মোশনের যে ডিরেকশন আছে সেটাকে চেঞ্জ করার জন্য ইউজ করে থাকি, এটা এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে আমাদের হচ্ছে গিয়ার গুলাতে হচ্ছে লোড কমানোর জন্য, ঠিক আছে, লোড যেন কম পড়ে, সরাসরি হলে লোডটা অনেক বেশি পড়ে, লোড যেন কম পড়ে সেই জন্য আমরা
এক বা একাধিক আইডলার গিয়ার ইউজ করে থাকি। সো এইখানে দুই নম্বর গিয়ারটা আইডলার, এখানে দুই আর তিন হচ্ছে আইডলার। সো আইডলার গিয়ার আইডিএবিআর, আইডলার গিয়ার আমরা ইউজ করে থাকি ডিরেকশনটাকে চেঞ্জ করার জন্য। কোশ্চেনে আপনাদের স্পিড রেশিও বের করতে দিয়েছে নাকি ট্রেন ভ্যালু বের করতে দিয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো ওইটার উপর ডিপেন্ড করবে যে হচ্ছে যে আপনার কিভাবে হচ্ছে আপনি ক্যালকুলেশনটা করবেন আর কি। কারণ দুইটা কিন্তু হচ্ছে ফর্মুলা হচ্ছে আলাদা, একটা হচ্ছে স্পিড অফ ড্রাইভার ডিভাইডেড বাই স্পিড অফ ড্রিভেন, আর এটা হচ্ছে জাস্ট উল্টাটা। তবে দেখেন আইডিয়াল গিয়ারে দুইটা আমি কথা বলেছিলাম যে একটা হচ্ছে ওই যে কানেক্ট করে অনেক বড় বড় গিয়ারকে, ডিস্টেন্স যখন অনেক বেশি হয়ে যায় তখন কানেক্ট করতে সাহায্য করে যেন লোড কম পড়ে, আর একটা ছিল হচ্ছে যে ওই যে ডিরেকশনটাকে চেঞ্জ করার জন্য। এরপরে আমরা চলে যাই কম্পাউন্ড গিয়ার ট্রেন। তো কম্পাউন্ড গিয়ার ট্রেনটা হচ্ছে দেখেন যে একই শ্যাফ্টের ভেতর, ঠিক আছে, একই শ্যাফ্টের ভেতর একাধিক গিয়ার থাকতে পারে। এই দেখেন দুই নম্বর যে শ্যাফ্টটা আমি দেখতেছি, এই এটা এটার ভেতর দেখেন বি দুই সরি বি নম্বর যে শ্যাফ্ট, বি শ্যাফ্টের মধ্যে হচ্ছে আমার দুই নম্বর গিয়ার এবং তিন নম্বর গিয়ার দুটাই কিন্তু কানেক্টেড আছে আলাদা ভাবে। তো যখন একটা শ্যাফ্টের মধ্যে একাধিক গিয়ার থাকবে তখন সেটাকে আমরা বলি কম্পাউন্ড গিয়ার। এবং দেখেন এক নম্বর শ্যাফ্টের বা এ এ শ্যাফ্টের এক নম্বর গিয়ার আর দুই নম্বর গিয়ার মিশ করছে, তাহলে এক নম্বর যখন ঘুরবে তখন এই দুই নম্বর গিয়ারটা ঘুরবে, দুই নম্বর গিয়ার ঘুরলে বি শ্যাফ্টটা ঘুরবে, আর বি শ্যাফ্ট ঘুরলে এই তিন নম্বর গিয়ারটাও তো ঘুরবে। সেই তিন নম্বর গিয়ার আবার এই চার নম্বর গিয়ারের সাথে মেশ করা, চার নম্বর গিয়ার ঘুরলে সি যে শ্যাফ্টটা আছে সেটা ঘুরবে, সি শ্যাফ্টের সাথে আরো একটা গিয়ার আছে পাঁচ নম্বর গিয়ার, তাহলে পাঁচ নম্বর গিয়ারও ঘুরবে, তাহলে পাঁচ নম্বর গিয়ারের সাথে আবার ছয় নম্বর আর একটা গিয়ার আছে, তাহলে পাঁচ নম্বরের সাথে ছয় নম্বর গিয়ারটাও কিন্তু ঘুরবে। তাহলে দেখেন এক থেকে ছয়ের যেই মোশনটা পাচ্ছি সেটা কিন্তু আমি চারটা শ্যাফ্টের মাধ্যমে ছয়টা গিয়ার ইউজ করে পাচ্ছি। তাহলে যখন নাম্বার অফ শ্যাফ্টের থেকে নাম্বার অফ গিয়ার বেশি হয়ে যাবে সেটাকে আমরা বলতে পারি কম্পাউন্ড গিয়ার ট্রেন। আর কম্পাউন্ড গিয়ার ট্রেনটা এটা হচ্ছে একটা জাস্ট ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হচ্ছে, এইভাবে হচ্ছে আপনারা দেখতে পারেন। কোশ্চেনে এটাও থাকতে পারে অথবা এটাও থাকতে পারে, এটা থাকলে খুব ক্লিয়ারলি বোঝা যায় যে কোনটার সাথে কোনটা কি ঘুরতেছে, এটা থাকলেও কিন্তু বুঝতে হবে। দেখেন এই যে এক নম্বরটা কার সাথে কানেক্টেড, এই যে দুই নম্বরের সাথে, এখানে দুইটা সার্কেল আছে মানে কি এই শ্যাফ্টের সাথে দুইটা গিয়ার কানেক্টেড আছে, একটা হচ্ছে দুই নম্বর গিয়ার আর তিন নম্বর গিয়ার, তাহলে দুই নম্বর যখন ঘুরলো একের সাথে তখন তিন নম্বরটাও ঘুরবে, এই তিন নম্বর আবার কার সাথে কানেক্টেড চার নম্বরের সাথে, চার নম্বর ঘুরলে পাঁচ নম্বর ঘুরবে, পাঁচ নম্বর আবার কানেক্টেড ছয় নম্বরের সাথে। এইভাবে একটা কম্পাউন্ড গিয়ার ট্রেন ডেভেলপ হতে পারে। এটা কি বোঝা গেছে? আরেকবার বললে ভালো হয়। কম্পাউন্ড গিয়ার ট্রেনে আপনার নাম্বার অফ গিয়ার নাম্বার অফ শ্যাফ্টের থেকে বেশি হবে। এখানে টোটাল কয়টা গিয়ার আছে বলেন তো? ছয়টা। আর শ্যাফ্ট কয়টা আছে? এ বি সি ডি এইগুলো হচ্ছে শ্যাফ্ট। দেখুন সেই যে রডের যে বারগুলো দেখতেছি বা সিলিন্ড্রিক্যাল যে রডগুলো দেখতেছি সেগুলো হচ্ছে আমার শ্যাফ্ট এ বি সি ডি, চারটা শ্যাফ্ট কিন্তু ছয়টা গিয়ার। তো যখন হচ্ছে নাম্বার অফ শ্যাফ্টের থেকে নাম্বার অফ গিয়ার বেশি হয়ে যাবে তখন হচ্ছে কম্পাউন্ড গিয়ার হতে পারে। কম্পাউন্ড গিয়ার কি হচ্ছে দেখেন, এক নম্বর গিয়ারটা মেশ করতেছে দুই নম্বর গিয়ারের সাথে, দুই নম্বর গিয়ার যখন ঘুরবে তাহলে এই বি নম্বর শ্যাফ্টটা ঘুরবে, বি শ্যাফ্ট যদি ঘুরে তাহলে দুই নম্বরের সাথে এর সাথে তিন নম্বর গিয়ারটাও কানেক্টেড, সো বি শ্যাফ্ট ঘুরলে তিন নম্বর গিয়ারটাও ঘুরবে, তিন নম্বর গিয়ার আবার চার নম্বর গিয়ারকে ঘুরাবে, চার নম্বর গিয়ার আবার সি শ্যাফ্টকে ঘুরাবে, সি শ্যাফ্টের সাথে পাঁচ নম্বর গিয়ার লাগানো আছে তাহলে পাঁচ নম্বর গিয়ারটাও ঘুরবে, আর এই পাঁচ নম্বর গিয়ারের সাথে আবার ছয় নম্বর গিয়ার লাগানো আছে তাহলে এই ছয় নম্বর গিয়ারটাও ঘুরবে, তাহলে ফাইনালি আমি এইখান থেকে এই স্পিডটা পেয়ে যাবো। আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা কি ঘুরতেছে ক্লক ওয়াইজ, এটার সাথে কানেক্টেড যেটা, যেহেতু এটা এক্সটার্নাল গিয়ারিং তাহলে এটা হবে হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ,
এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে তাহলে শ্যাফটটাও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, তাহলে তিন নম্বর গিয়ারটাও কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরবে। তো তিন নম্বর গিয়ারটাও অ্যান্টি ক্লকওয়াইজ, তিন নম্বরের সাথে চার নম্বর ক্লকওয়াইজ, চার নম্বরের সাথে পাঁচ নম্বর একই শ্যাফটে, তাহলে দুটো একই শ্যাফটে থাকলে একই দিকেই ঘুরবে, তাহলে এটাও ক্লকওয়াইজ হবে। আর ছয় নম্বরের সাথে পাঁচ নম্বর কানেক্টেড, পাঁচ নম্বর যেহেতু ক্লকওয়াইজ তাহলে ছয় নম্বর হবে অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝলে গেছে? তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে শ্যাফট ওয়াইজ ডিরেকশন গুলো দিয়ে দিবেন আগে, মানে এটা কেমন দিয়েছে হচ্ছে ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ হলে এই শ্যাফটটা হবে হচ্ছে আপনার অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এই শ্যাফট অ্যান্টি ক্লকওয়াইজ হলে এই শ্যাফট হবে ক্লকওয়াইজ আর এই শ্যাফট হবে হচ্ছে আপনার অ্যান্টি ক্লকওয়াইজ। এরপরে গিয়ার গুলার মোশন গুলা দিবেন, আর একই শ্যাফটে এই শ্যাফট যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে এর সাথে কানেক্টেড দুটো গিয়ারও অ্যান্টি ক্লকওয়াইজই ঘুরবে, রাইট? তাহলে শ্যাফটে আগে হচ্ছে ডিরেকশন গুলা দিয়ে দিবেন, তারপরে হচ্ছে গিয়ারে ডিরেকশন গুলা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, এটার যদি আমি গিয়ার রেশিও বের করতে চাই তাহলে কিভাবে বের করবো বলেন তো? বলেন এটা গিয়ার রেশিও কত হবে বা স্পিড রেশিও কত হবে? N1/N6 কত হবে? টিথের উপর ডিপেন্ড করে যদি আমি লিখতে চাই, কেউ একজন বলেন। মিম আছেন? জি স্যার। আপনি বলেন এটা রেশিওটা কি হবে, স্পিড রেশিও? স্যার, ওয়ান এর সাথে যদি টু ফার্স্ট রিলেটেড হয় তাহলে T2/T1। ভেরি গুড। এরপর স্যার, টু এর সাথে তো আমরা থ্রি এর রিলেশন ধরতেছি, তাহলে এটা ইনটু দিয়ে হবে? হ্যাঁ, ইনটু হবে। ইনটু দিয়ে, ইনটু দিয়ে তাহলে স্যার T3/T2। না, টি তো টি টু কে ঘুরাচ্ছে না, টি টু টি থ্রি কে ঘুরাচ্ছে। না, টি টু কি টি থ্রি কে ঘুরাচ্ছে? মেশ কারা করতেছে সেটা তো আপনাকে দিতে হবে। ফোর এর সাথে তাহলে থ্রি কাকে ঘুরাচ্ছে? ফোর কে। ফোর কে তাহলে টি টি থ্রি, টি ফোর বাই টি থ্রি, তাহলে এরপর হলো সিক্স কে ঘুরাচ্ছে, T6/T5। ভেরি গুড। এটা হবে হচ্ছে আমাদের স্পিড রেশিও। সবাই কি এটা বুঝেছেন? থ্যাংক ইউ মিম। সবাই কি এটা বুঝেছেন? জি স্যার। কেউ যদি না বুঝে থাকেন কোশ্চিন করেন। তাহলে আপনাদের কোশ্চিনে হচ্ছে এই টিপ নাম্বার আর ডায়ামিটার দিয়েও কিন্তু একই ফর্মুলা হবে, জাস্ট D2/D1, D4/D3 ইন্টু D6/D5। আপনাদের এখানে ডায়ামিটার দেওয়া থাকতে পারে বা টিপ নাম্বার দেওয়া থাকতে পারে, তো ওই অনুযায়ী আপনাকে স্পিড রেশিওটা ক্যালকুলেট করতে হবে। অনেক সময় কোশ্চিনে স্পিড রেশিও চাওয়া হয়, অনেক সময় ট্রেন ভ্যালু চাওয়া হয়, অনেক সময় N1 এর ভ্যালু দেওয়া থাকে, N6 এর ভ্যালু চাওয়া হয়। সো কোশ্চিনে যেভাবে চাওয়া হবে সেভাবে হচ্ছে অ্যান্সারটা বের করতে হবে। আপনার কোশ্চেন ঠিক আছে, মানে সেম আরপিএম এ ঘুরবে। যাই হোক, আজকে তাহলে আমরা থিওরি দেখলাম, এর পরের দিন আমরা হচ্ছে দুই একটা ম্যাথ করে এই চ্যাপ্টার শেষ করবো।
ঠিক আছে। সিআর কেউ আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে হচ্ছে ইয়া করবেন। আর হচ্ছে 75, রোল 75। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথায় ছিলেন? আপনি, আপনাকে আমি বেশ কয়েকবার ডেকেছি এর আগে, কোনো রেসপন্স পাইনি স্যার। আসলে আমি ঘুমায় পড়ছিলাম স্যার। ক্লাস করতে করতে ঘুমায় পড়ছেন? সরি স্যার। আপনার সিজিপিএ কত স্যার? 3.29। মানে ক্লাস করতে করতে ঘুমায় পড়েন, এটা কি ঠিক? না স্যার, ঠিক না স্যার। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কেমন করছেন? পরীক্ষা কেমন দিচ্ছেন? দিছি আলহামদুলিল্লাহ ভালো। কেমন দিয়েছেন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস স্যার? মোটামুটি ভালোই দিছি। আপনি, আচ্ছা ঠিক আছে, ঘুমাবেন না এরপর থেকে। এরপর থেকে ঘুমালে আর অ্যাটেন্স পাবেন না, রেসপন্স করতে হবে। আর যদি আপনারা মানে এরকম করেন তাহলে কিন্তু হচ্ছে আমি আপনাদের সবাইকে যে ভিডিও অন রেখে ক্লাস করার জন্য বলবো, সেটা আপনাদের জন্য টাফ হবে। কারণ আমি নিজে আজকে হচ্ছে ইন্টারনেট থেকে দুইবার ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। তো এরপর থেকে যদি আপনারা এরকম করেন তাহলে হচ্ছে আমি হচ্ছে আপনাদের ভিডিও অন রেখে ক্লাস করতে বলবো। সরি স্যার। ভিডিও যাদের অন থাকবে তারা অ্যাটেন্ডেন্স পাবেন, যাদের থাকবে না তারা পাবেন না। আর বাকিদের পরীক্ষা কেমন হয়েছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস? কারোর কোনো মানে ইঞ্জিনিয়ারিং নাম্বার কোশ্চেনটা নিয়ে একটু সমস্যা হয়েছিল। এক নম্বর কোশ্চেন কি ছিল, আমার পার্টের নাকি হচ্ছে অন্য পার্টের? এক নম্বর কোশ্চেন তো আমার পার্টের না, ওটা তো জেনে না স্যার, অন্য পার্টের স্যার। স্যার এক নম্বর কোশ্চেন গ্রাফটা ছিল স্যার, গ্রাফটা ঘোলা আসতেছিল, জুম জুম করে, মানে এত তো স্যার টাইমও ছিল না যে জুম করব, বুঝতেছি না। স্যারকে বলছিলাম স্যার পিডিএফ দেন, স্যার ওই যে পিডিএফ দিলে আমরা ক্যামেরা অফ করে দিব, ওই জন্য আর দেয় নাই স্যার। অনেক কিছু মনে হয় আন্দাজের উপর দিছি স্যার, রেজাল্ট দিলে হয়তো বোঝা যাবে যে কি দিচ্ছে আসলে। এক নম্বর দুই নম্বর পার্টে মেলার ইন্ডাস্ট্রিজ মোটামুটি আমরা যতটা কঠিন করছি তার থেকে সহজ আসছিল। তার মোটামুটি করতে সময় পাইনি, মানে পার্ট টু পার্ট ওয়ান এর ওই চাপটা সামাল দিয়ে সেকেন্ডটা করতে অত সময় হাতে ছিল না। মানে হচ্ছে আমার পার্টে মিলার ইন্ডিসিস এর ক্ষেত্রে আমি একই একই কিউবের মধ্যে, মানে একটা ইউনিট সেলের মধ্যে আপনাদেরকে দুইটা আঁকাতে বলেছিলাম। এটা দুই একজন করছেন, ম্যাক্সিমামই করেন নাই, কিন্তু তারপর যারা আলাদা সেলেও ড্র করছেন তাদেরকেও আমি মার্কস দিয়েছি, তাদেরটা ঠিক হয়েছে আর কি। কিন্তু আমি চেয়েছিলাম এক সেলের মধ্যে আপনার হচ্ছে এই দুইটা প্লেন ড্র করবেন। যাই হোক, ওটা হয়তো অনেকেই বুঝেন নাই। আর হচ্ছে ইয়াটা কেউই ঠিক না, কেউ ঠিক করেন, এটা ভুল। দুই একজন ঠিক করছেন অ্যাঙ্গেল বের করাটা, বাট ম্যাক্সিমামই ভুল করছেন। অ্যাঙ্গেল কিন্তু ছিল হচ্ছে আপনার ইন্টারসেপ্ট যেটা করবে সেটা, নট মিরার ইন্ডিসিস, ঠিক আছে? দ্যাট মিনস হচ্ছে আপনার মিরার ইন্ডিসিস এর যেই ভ্যালু গুলা সেটা দিয়ে কিন্তু আমি অ্যাঙ্গেল বের করি না। অ্যাঙ্গেল আমরা বের করি হচ্ছে যেটা ইন্টারসেপ্ট, মিরার ইন্ডিসিস এর যে ভ্যালুটা থাকে সেটাকে যদি আমি রেসিপ্রোকাল করি তবে যেটা পাবো সেটা হচ্ছে আমার ইন্টারসেপ্ট। ওই ইন্টারসেপ্ট ভ্যালু দিয়ে হচ্ছে আমি অ্যাঙ্গেলটা বের করবো। এটা খুব কম, মানে খুব কম স্টুডেন্টই পারছেন। তো যাই হোক, ওভারঅল আমার কাছে স্যার এই জিনিসটা যতক্ষণ বুঝছি টাইম পাস যায় না অ্যান্সার করতে। স্যার জিনিসটা বুঝেছিলাম, এটা টাইম কনজিউমের কারণে স্যার এটা করতে পারি না। এই জন্যই তো হচ্ছে মানে গ্রাফিক্যাল যে কোয়ার্টার রাখা উচিত ছিল। আমাদের
স্যার পিটা একটা ওই যে হার্ডনেস এর একটা গ্রাফ সেভ করা। ও আচ্ছা হ্যাঁ লাস্ট একটা গ্রাফ ছিল, হ্যাঁ ওটা তো ইজি ছিল, ওটা তো আমি এক্সপ্লেন করছি আপনাদের ক্লাসেও এক্সপ্লেন করছি, রিভিউ ক্লাসেও করছি, আমার যে ভিডিও আছে সেটা তো আমি করছি, ওটা তো পারা উচিত ছিল, ওটা পারছেন বেশ কয়েকজনই পারছেন, মানে ম্যাক্সিমামই পারছেন আর কি, ওটা তো ইজি ছিল গ্রাফের যে বর্ণনাটা চাইছিলাম আর কি। স্যার যেতে পারেন, আপনি যেতে পারেন, আপনার চার্জ শেষ হয়ে যাচ্ছে, আমার চার্জ শেষ স্যার এখনই বন্ধ হয়ে যাবে ফোন স্যার। হ্যাঁ সমস্যা নাই, আপনি যেতে পারেন, স্ক্রিনশট নিয়েছেন তো, সিআর স্ক্রিনশট নিয়েছেন না তো, যাই হোক আপনি আপনারা আমার সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন এক্সপিরিয়েন্স যেহেতু আছে, তো সামনেও আমি এফএমই তেও কোশ্চেন ওইরকমই করব, সো কনসেপচুয়াল হবে, সো কনসেপ্ট বুঝে অ্যানসার করাটা খুব জরুরি। এমসিকিউ তেও কিন্তু হচ্ছে আমি বেশ কয়েকটা প্রবলেম দিয়েছিলাম যেগুলো ছিল হচ্ছে মুখস্থ টাইপের না, যেগুলো চিন্তা করে অ্যানসার করার মতো ছিল, তো অনেকে পারছেন আবার অনেকে পারেন নাই, তো এই জিনিসগুলো মাথায় রাখবেন যে হচ্ছে যে মুখস্থ বা হচ্ছে সরাসরি স্লাইড থেকে কোনো কিছু হচ্ছে পাবেন না, ক্লাসটা ঠিকভাবে করে ক্লাসে কোশ্চেন করতে হবে কোনো কিছু না বুঝলে, এবং ওই টাইপের কোশ্চেনই আসবে যে টাইপের কোশ্চেন গুলো হচ্ছে কনসেপচুয়াল বা বুঝে অ্যান্সার করতে হবে। মানে খুব ভালো করছেন তা না, আবার খুব যে খারাপ করছেন তা না, ধরেন যে 18 তে অন এভারেজ যদি বলি 11-12 এরকম মার্কস, এখন আপনারা ভালো বলবেন না খারাপ বলবেন সেটা আপনারা বুঝবেন ভালো। তো যাই হোক যেটা চলে গেছে সেটা নিয়ে তো আর চিন্তা করে লাভ নাই, রেজাল্ট দিলেই বুঝতে পারবেন যে কে কেমন করছেন, আর সামনে যে পরীক্ষা আসবে সে পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নেন ভালো করে, ওইগুলাতে ভালো করার চেষ্টা করেন, স্পেশালি আমার ক্লাসে ঠিকভাবে করতে হবে। স্যার আমাদের রেজাল্ট কি বলল, রেজাল্টে তো মনে হয় ডেট দিয়ে দিয়েছে আপনাদের কাছে তো পৌঁছায় যাওয়ার কথা, জানি না রেজাল্ট মানে একটা নোটিশ দেখেছিলাম কবে যেন হবে আমার মনে নেই সঠিক, তো ঠিক আছে সবাই ভালো থাকবেন, নেক্সট উইকে তাহলে দেখা হবে, হয় আমি নিবো অথবা ম্যাডাম নিবে, যেই নিই না কেন আপনাদেরকে জানাই দেওয়া হবে গুগল ক্লাসরুমের মাধ্যমে, আর সিআর আমাকে ইমেল করে দিন এক মিনিট, ঠিক আছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, বাই।